এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে হযরত সালেহ আলাইহিসসালাম এবং হযরত হুদ আলাইহিসসালামকে দুনিয়া পাঠিয়েছেন। সালেহ আলাইহিসসালামকে যখন দুনিয়া পাঠিয়েছেন তখন দুনিয়ার মধ্যে যারা ছিল তাদেরকে বলা হতো কওমে সাম, সামুদ গোত্র। আল্লাহ পাক নূহ আলাইহিসসালাম এবং সালেহ আলাইহিসসালামের নূহ আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে সালেহ এবং হুদ আলাইহিসসালামকে পাঠিয়ে সামুদ জাতিকে হিদায়াতের জন্য পাঠিয়েছেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াক ওয়া নাসরা ওয়াদ্দাউ ওয়ালা সুআউ বিশিষ্ট ব্যক্তি ছিল যারা আল্লাহ পাকের ওলি ছিল, আল্লাহ পাকের বিশেষ খাস বান্দা ছিল। ওই পাঁচ বান্দা সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। বিভিন্ন ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ওই পাঁচজন যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল ওই পাঁচজন লোক দুনিয়ায় বাঁচা অবস্থায় দুনিয়ার মানুষ এবাদত বন্দিগি এমন ভাবে করত, এবাদত বন্দিগি খুব মনোযোগ দিয়ে এবাদত বন্দিগি গুলো আদায় করতো, এবাদত বন্দিগির মধ্যে মন মানসিকতা ছিল। কথার কথা আজকে যদি ঘোষণা হয়ে যায় আমাদের মসজিদের মধ্যে বাইতুল মুকাররমের খতিব আসবে, তাহলে আমাদের মসজিদের মুসল্লি পাগল পাড়া হয়ে সব মানুষ আমাদের মসজিদে জামাত পড়ার জন্য পাগল হয়ে যাবে কিনা বলেন। এর চেয়ে যদি বড় ঘোষণা হয়ে যায় মক্কা মদিনার ইমাম আমাদের মসজিদে এসে ইমামতি করবেন, মানুষ আরো দুয়ার উঠে যাবে। আর যদি ঘোষণা হয়ে যায় সাহাবায়ে আজমাইন বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবেন, সারা পৃথিবীর মুসলমান নামাজ পড়ার জন্য রসুলের পিছে পাগল হয়ে যাবে কিনা বলেন। ঠিক সেই সময়ের মধ্যে আল্লাহ পাকের এরকম পাঁচজন ছিল যাদের পিছনে মানুষ ইবাদত বন্দেগী করার জন্য পাগল পাড়া ছিল, যাদের পিছনে মানুষ ইবাদত বন্দেগী করবে, যাদের পিছনে মানুষ নামাজ কালাম করবে, যাদের জন্য মানুষ সময় ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগীর মধ্যে মানুষের মন ছিল, মানুষ নামাজ কালাম করার সময় মানুষ সব কিছুই করত আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্যে। মানুষের মনগুলো এত খুশি ছিল, মানুষের তাহাগুলি মানুষের চাহিদগুলি আশাগুলি এত পরিমাণ খুশি ছিল, এত পরিমাণ সন্তুষ্ট ছিল, মানুষ সব ইবাদতগুলি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্যে আল্লাহকে খুশি করবার জন্যে সব ইবাদতগুলি সুন্দর করে করত। শুধু ওই পাঁচজন আল্লাহর অলির দিকে তাকায়া তাকায়া, ওই পাঁচজন অলির দিকে তাকায়া তাকায়া তাদের ইবাদত দেখে দেখে মানুষ ইবাদত করত। বর্ণনায় পাওয়া যায় নূহ আলাইহিসসালামের যখন প্লাবন হয়েছিল সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছিল, শয়তান নিজ কুদরতে নিজ শক্তি দিয়ে ওই পাঁচজন ওই পাঁচজন পীর সাহেব অর্থাৎ ওই পাঁচজন পীরকে একসময় শয়তান মূর্তি পূজা বানায় দেয়। ওই পাঁচজন মূর্তি পূজা যাদেরকে ভূত মানা হয় পূজা মানা হয় ওই পাঁচজন খোদাকে অক্ষত রেখেছিলেন বলে নাউযু বিল্লাহ। হযরতে নূহ আলাইহিসসালাম হযরতে নূহ আলাইহিসসালামের পরবর্তী নবী আগমবর্তী নবী, নূহ আলাইহিসসালামের আগে কোনো পূজা ছিল না, কোনো নবীর কোনো ধর্ম ছিল না। যখন হযরতে সালেহ আলাইহিসসালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন নিয়ত করেছেন, সালেহ আলাইহিসসালামকে পাঠানোর পূর্ববর্তী যাহা ঘটেছিল দুনিয়ার মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছিল, শয়তান তাদেরকে ধোঁকা দেয়। আমার কথা বোঝার জন্য আমাদের মন মানসিকতা ঠিক রাখতে হবে, মন দিয়ে খেয়াল করতে হবে। মানে মূর্তি পূজার ইতিহাস, কীভাবে মূর্তির পূজা শুরু হয়ে যায়, কীভাবে মূর্তিটা পূজা মানুষ শুরু করে, কখন থেকে মূর্তি পূজা শুরু করে, কেমনি মূর্তি পূজা শুরু হয়ে গেল, প্রশ্ন তো আসে যে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর এই আল্লাহর দুনিয়ার মধ্যে কেন মানুষ ভিন্ন ধর্ম অবলম্বী হয়েছে। ওই যে বললাম বিশেষ ব্যক্তির পিছনে মানুষ বেশি পাগল পাড়া হয়ে যায়,
যখন ওই পাঁচজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, দুনিয়া থেকে পাঁচজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর শয়তান তখনকার মানুষদেরকে পাম দিতে লাগলো, তাদেরকে উস্কাইতেছিল, তাদেরকে ধোঁকা দিল যে তোমরা এই পাঁচজন মানুষ, তারা তো সব সময় এই পাঁচজন মানুষ আল্লাহর ইবাদত করতো, তারা মরে গেছে, তোমরা একটা কাজ করো, তাদের মূর্তি বাড়ায় রাখো, ওগুলো স্মৃতি হিসাবে রাখবা। কি হিসাবে রাখবা? স্মৃতি হিসাবে মূর্তিগুলাকে তোমরা রাখবে স্মরণ করার জন্য। এক ধাপ চলে গেল, 100 বছর 200 বছর পার হয়ে যায়, পরবর্তী যুগ যখন আসে, তাদেরকে শয়তান বলে এদের ফুলে মালা দাও, এদেরকে সম্মান করো, এদেরকে সাজায় সুজায় রাখো। আরও 100-200 বছর পর যখন অনেক অন্য প্রজন্ম আসে, তাদেরকে বলেছে তোমার বাপদাদারা এই মূর্তিদের পূজা করতো, তোমরাও তাদের পূজা করো। সেই বিষয়ে আল্লাহ পাক দেখতেছিলেন কওম সামুদ এমন এমন ইবাদত করে, এমন এমন মূর্তির পূজা করে, সালেহ আলাইহিসসালাম তাদেরকে বলেন তোমরা কার পূজা করো, কার ইবাদত করো? তারা বলে আমরা আমাদা অদ্দুর নামক একটা মূর্তি আছে, ভূত আছে, এই মূর্তির পূজা করি। ও সুয়ান সুয়ান নামে একজন মূর্তি আছে, আমরা তার পূজা করি। জোক নামক একজন ইয়াগুস, ইয়াগুস একজন মূর্তি আছে, 3 নম্বর মূর্তির নাম ইয়াগুস, আমরা ইয়াগুসের পূজা করি। 4 নম্বর নাম ইয়াউক, আমরা ইয়াউকের পূজা করি। 5 নম্বর মূর্তির নাম নাসর, আমরা নাসরের পূজা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মূর্তির কথা, এই 5টা তাদের প্রভুর কথা কোরআন মাজিদে উঠায় দিলেন। আল্লাহ নবী সালেহ আলাইহিসসালাম বলেন ও কওমে সামুদ, আমার গোত্র শোনো, আমি একমাত্র একদিন প্রচার করার জন্য, এক ইসলাম প্রচার করার জন্য দুনিয়াতে এসেছি, তোমরা দয়া করে ওই 5 মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহ ডাকে, এক আল্লাহ ডাকে সালাম দেওয়ার জন্য চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বরকত দান করবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করবেন বলে সুবহানাল্লাহ। সালেহ আলাইহিসসালাম যখন তাদেরকে দাওয়াত দিতেছিলেন, তোমরা 5 খোদা রাস্তা ছেড়ে দিয়ে আমি আমার আল্লাহর ইবাদত করতে থাকো, সালেহ আলাইহিসসালামের দাওয়াত শোনার পর কওমে সামুদ একত্রিত জমা হয়ে যায়। কওমে সামুদ সালেহ আলাইহিসসালামকে বলে ও আল্লাহর নবী শোনো, তুমি যে দাবি করো, তুমি যে কথা বলো, তোমার দাবি অনুযায়ী তোমাকে আমরা বুঝায় দেই, তোমার দাবি অনুযায়ী আমরা তোমাকে বলতে চাই, তুমি এবং আমরা সবাই মিলে একটা মাঠের মধ্যে জমায়েত হব, আমরা সবাই বলে একটা মাঠের মধ্যে জমায়েত হয়ে যাব, সেখানে জমায়েত হবে, তুমি তোমার আল্লাহকে ডাক দিবে, তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয় তাহলে আমরা সবাই তোমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আমরা আমাদের 5টা প্রভুকে ডাক দেব, আমাদের 5টা প্রভু যদি আমাদের ডাকে সাড়া দেয় ও সালে, তাহলে তোমাকে আমাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করতে হবে। সালেহ আলাইহিসসালাম তাদের শর্ত মেনে নিলেন। আল্লাহর কাছে আত্মুল দোয়া করলেন, ও মালিক তোমার কাছে অনুমতি নেই নাই, আমি কওমে আমি কাফেরদের সাথে কওমে সামুদের সাথে একটা ঘোষণা করে ফেললাম, তাদের সাথে একটা চ্যালেঞ্জ করে ফেলেছি, তাদের মূর্তি যদি তাদের ডাকে সাড়া দেয় তাদের প্রভু, তাহলে তার ধর্ম আমার গ্রহণ করতে হবে, আর যদি তুমি আমার ডাকে সাড়া দাও তাহলে তারা সবাই আমার ধর্ম গ্রহণ করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শর্ত অনুযায়ী সবাই একটা মাঠের মধ্যে জমায়েত হয়ে যায়। এবার মুসা সালেহ আলাইহিসসালাম বলেন আগে তোমরা ডাকবে না আমি ডাকবো, কওমে সামুদ বলেন আগে আমরা ডাকি, তারা তাদের মূর্তিদেরকে, তারা তাদের প্রভুদেরকে ডাকে। প্রথম ডাকতে অদ্দা অদ্দুন অদ্দাস, কোনো সারা শব্দ নাই। এরপর ডাকে সোয়া, ও পূজার গো প্রভু আছো, আমরা আজকে বিপদে পড়ে গেলাম, আমরা সালের সাথে, আমরা সালের সাথে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আসো। কেউ আসে না, কোনো ডাকে সাড়া নেই। ইয়াগুস নামক ডাকে, ইয়াগুস নামক মূর্তি, ইয়াগুস নামের প্রভুকে ডাকে, ইয়াগুস নামের প্রভু তাদের ডাকে সাড়া দেয় না। তাদের পরে ইয়াউক নামক প্রভুকে ডাকে, ইয়াউক নামক প্রভুকে তাদের ডাকে সাড়া দেয় না। নাসর নামক প্রভুকে ডাকে, প্রভু তাদের ডাকে সাড়া দেয় না। 5-5 জন প্রভুকে সবাই মিলে চিৎকার করে করে ডাকতেছিল, কেউ তাদের ডাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। তারা সরমে মাথা নিচু করে বেরলো, এবার বলে ও সালেহ
এবার তুমি তোমার আল্লাহকে ডাক দাও, তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয় আমরা ওয়াদা দিলাম আমরা সবাই একসাথে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মানুষ, আল্লাহ পাকের কাছে হাত তুলে দিলেন, মালিক তুমি আমার ডাকে সাড়া দাও, তুমি যদি আমার ডাকে সাড়া দিয়ে দাও তাহলে এই সমস্ত কৌম যারা আছে সবাই সবাই তাদের ধর্ম ছেড়ে দিয়ে তোমার ইবাদত শুরু করে দিবে। এরকম বলতে অবস্থায় কৌমে সামুদ মুসা আলাইহিস সালামকে থামিয়ে দিলেন। তাহলে সালেহ সালামকে বলেন ও সালে এইভাবে দোয়া করলে হবে না। তারা সালে আলাইহিস সালামকে শর্ত দিয়ে দিলেন, আইয়ুল ইয়ানানা কতন মিন হাদিহিল জাবাল, আইয়ুল ইয়ানানা কতন মিন হাদিহিল জাবাল আল্লাযী উদিআত মিনাস সাখরাত। ও সালে তোমার আল্লাহকে শুধু একলেই হবে না, তুমি তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যেন সামনে যে বড় পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতর থেকে না কতান একটা মহিলা উটনি যেন আমাদের সামনে নিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমনে কি হবে জানি না, আল্লাহর কাছে হাত তুলে দিলেন, দোয়া করতেছেন মালিক তারা তো আমাকে শর্ত তুলে দিল, শর্ত দিচ্ছে তুমি যেন ওই পাহাড়ের মধ্যে থেকে একটা মহিলা উটনি বের করে দাও। এই কথা বলার সাথে সাথে কৌমে সামুদ বলে না এটাও হবে না, তার আরেকটা শর্ত বাড়ায় দিল। আল্লাহ আরেকটা শর্ত বাড়ায় দিয়া তারা বলতেছে শর্তটা হচ্ছে এটা যে তোমার আল্লাহকে তোমরা বলে দাও, তোমার আল্লাহকে তুমি বলে দাও তোমার আল্লাহ যেন এই পাহাড়ের পিছন থেকে বের না করে, কারণ পাহাড়ের পিছনে এমন হতে পারে ও সালেহ তুমি আগে থেকে কোনো একটা উটনি লোকায় রেখেছ, তোমার আল্লাহ যেন এই পাহাড়ের মধ্যে হাজার হাজার পাথর রয়েছে যে কোনো একটা পাথর থেকে যেন তোমার প্রভু একটা উটনি বের করে দেয়, তোমার উটনি তোমার প্রভুকে তুমি এই বলে বলে সম্বোধন কর। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম বিরক্ত হলেন না, সালেহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমাদের শর্ত আমি রাজি হয়ে গেলাম। সালেহ আলাইহিস সালাম বলেন ও মালিক বলে আবার হাত তুলতেছিলেন আবার ডাক দিলেন আল্লাহ, তারা তো বলতেছে পাহাড় থেকে দিলে হবে না, এইখানে যতগুলি পাথর আছে যে কোনো একটা পাথর থেকে তুমি যেন তাদেরকে একটা উটনি দাও। এই বলে দোয়া করার সময় আবার তারা বাধা দিল না এটা হবে না, ও সালে এটা হবে না, তুমি তোমার আল্লাহকে বলে দাও পাহাড়ের কোনার মধ্যে একটা পাথরের টুকরো পড়া ছিল, তারা ডাক দিয়ে বলে ও সালে তুমি তোমার আল্লাহকে বলে দাও নির্দিষ্ট করে একটা পাথর দেখায় দিল, হইতে পারে তোমার আল্লাহ ওই হাজার হাজার পাথরের মধ্যে আগে থেকে কোনো উটনি লুকায় রেখেছে, আমাদের সামনে একটা ছোট পাথর পড়ে আছে, তোমার আল্লাহর যদি এত ক্ষমতা থাকে তাহলে তুমি তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যেন এই নির্দিষ্ট পাথরের ভেতর থেকে একটা উটনি বের করে দেয়। এবার সালে আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা আরিনা নাকাত মিন হাদিহিস সাখরাতিল মুনফারিদা, আল্লাহুম্মা আরিনা নাকাত মিন হাদিহিস সাখরাতিল মুনফারিদা, ও মালিক আসমানের মালিক বিশ্ব জগতের মালিক ও রব্বুল আলামিন তারা আমাকে টেনে ছুড়ে দিয়েছে, তুমি যদি পাথর থেকে একটা নির্দিষ্ট মুনফারিদা এই একটা পাথর থেকে যদি তুমি উটনি বের করে দিতে পারো তাহলে তারা তোমার ডাকে সাড়া দিয়ে ইমান নিয়ে আসবে। এই বলে দোয়া করতেছিল সামুদ যদি পাথরের দিকে তাকায় আছেন আল্লাহর মহিমা কুদরত, পাথরটা আস্তে আস্তে একটা গাভী একটা মহিলা উটনির মতো পেটটা আস্তে আস্তে বড় হতে লাগলো, জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, ছোট পাথরটা আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে, যেভাবে একটা গর্ভধারণী মা যেভাবে একটা গর্ভধারণী প্রাণী তার পেটের মধ্যে সন্তান প্রসব করে সন্তান জন্মগ্রহণ করায় সন্তানকে স্থান দেয় ঠিক তেমনভাবে একটা ছোট পাথর আস্তে আস্তে বড় হয়ে গেল। এরপর দেখতেছে হঠাৎ করে ওই পাথর থেকে একটা মহিলা উটনি বের হয়ে কৌমে সামুদের দিকে আসতেছে, এবার কৌমে সামুদ একটা পাথর নিয়ে নিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করে বলে ও কৌমে সামুদ তোমরা যত শর্ত দিয়েছো আমি পূরণ করেছি, আমার আল্লাহ পূরণ করেছে,
এবার তোমাদেরকে ওই পাঁচ মূর্তির পূজা ছেড়ে দিয়ে আমার এক আল্লাহর ইবাদত করতে হবে, কালেমা পড়তে হবে, আমার শর্তে রাজি হয়ে যাও। তারা বলে অসামে হবে না, তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন এই গুণা উঠনি থেকে দুধের ব্যবস্থা করে দেয়। সালেহ আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী সালেহ বলেন, এটা কেমনে সম্ভব? এই উটনি তো এখনো কোনো বাচ্চা দেয় নাই, কোনো উটের সাথে পুরুষ উটের সাথে দেখাও হয় নাই, এই উটনি কি করে বাচ্চা দিবে, কেমনে সম্ভব? তারা বলে ও সালেহ, তোমার আল্লাহ যদি তুই ক্ষমতা থাকে, তোমার আল্লাহ যে ক্ষমতা দেখে ওই পাথর থেকে একটা উটনি নিয়ে আসছে, তোমার আল্লাহর এই ক্ষমতাও থাকবে, তোমার আল্লাহ বাচ্চা ছাড়া উটনি দুধ দিতে পারে? তাদের মুখে স্বীকার করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম হাত তুলতেছেন, আল্লাহ বলে সালেহ দুয়ার পূর্বদেরকে বলে দাও, যার ঘরে ডেকসি পাতিল কলস ভাণ্ড যা আছে সব কিছু নিয়ে আসার জন্য। আল্লাহ নবী সালেহ বলে ও সামুদ জাতি যাও, যার ঘরে যা আছে সব নিয়ে আসো। তারা বলে কেন, কেন টপ করে তোমরা নিয়ে আসো? আল্লাহ বলেছেন আনার পরে তোমরা দেখতে পাবে। এবার তারা সবাই নিজের বাড়ি থেকে বড় বড় কলস, বড় বড় ভাণ্ড, বড় বড় ড্রাম, যার যা আছে সব কিছু বাড়ির থেকে নিয়ে আসছে। আল্লাহর নবী সালেহ আলাইহিসসালাম যখন দোয়া করতেছেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে ওই উটনি থেকে বাচ্চাবিহীন, গর্ভধারিণীবিহীন, পুরুষবিহীন উটনি থেকে হাজার হাজার কেজি টন দুধ আল্লাহর কুদরতে বের হয়ে আসতেছে। জুরে জুরে বলি সুবহানাল্লাহ। কোথায় আছে? কোরআনের কথা বলছি এটা। হাজার হাজার কেজি দুধ উটনি থেকে বের হয়ে আসছে। তাদেরকে আল্লাহ নবী সালেহ বলেন, কওমে সামুদ, তোমরা সবাই নিজেদের ভাণ্ডগুলি বলে নাও। হাদিসের মধ্যে এবং তাফসিরের মধ্যে রয়েছে, তারা সবাই যার যত ভাণ্ড ছিল, হাজার হাজার মানুষ ভাণ্ড ভরে ভরে ওই উটনির দুধ জমায়েত করেছে। ও তখনকার সময় ওই এলাকায় আর কোনো খালি ভাণ্ড ছিল না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরপরও দুধ পড়তেছিল, আল্লাহর কুদরতে আবার আল্লাহ দুধ বন্ধ করেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের মুখটা ব্যথা লাগে না? সুবহানাল্লাহ বলতে মুখে ব্যথা লাগে? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতে একটা আপনার জন্য এমন বড় গাছ তৈরি করে দিবেন, যেই গাছের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব শ্যামা অতিবাহিত করতে একটা চলমান শক্তিশালী উট ঘোড়া দৌড়ায় যেতে 600 বছর সময় লাগবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আমাদের দিয়া হ্যাঁ, এত বড় একটা কথা আল্লাহ পাক কোনো কিছু ছাড়া উটনি থেকে দুধ নিয়ে আসছেন, কুদরত দেখাচ্ছেন, মুহূর্তে মুহূর্তে আমাদের থেকে জমা থেকে বের হয়ে আসেন। আল্লাহর কুদরত দেখে, আল্লাহর মহিমা দেখে, ক্ষমতা দেখে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহর রহমত আপনার জন্য ততবার আপনার দিকে ধেয়ে আসতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ ঘোষণা করে দিলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। ও সালেহ আলাইহিস সালাম, আমার নবী সালেহ, তুমি এই কওম সামুদকে ঘোষণা করে দাও, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই উটনিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উটনাকাতুল্লাহ, আল্লাহর উপনাম হয়ে গেছে, আমার এই উটনিটা দুনিয়ার মধ্যে বিচরণ করবে, দুনিয়ার মধ্যে চলাচল করবে, আমার এই উটনি দুনিয়ার মধ্যে খাবে, দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করবে। লাতাম ওয়ালা তামাসসুহা। হুশিয়ার সাবধান করে বলে দেয় ও সালেহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলাম, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাব। আমি রব্বুল আলামিন, আমি ঘোষণা করে দিলাম, আমার হুকুম বলে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, এই কওম সামুদ তুমি বলে দাও তাদেরকে, তারা যেন আমার এই উটনিকে স্পর্শ না করে। কোনো বান্দা যদি ভুলেও আমার এই উটনিকে খারাপ নিয়তে বিসুইন, খারাপ নিয়তে স্পর্শ করার চেষ্টা করে, পায়া খোদাকুম আযাব করিব, আমি রব্বুল আলামিন সাথে সাথে আযাব দিয়ে সকলকে ধ্বংস করে দেব। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ কি বললেন? ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব, তাদেরকে বলে দাও তারা কেউ যেন আমার এই উটনিকে
আমার এই নাকতুল্লাহ, আমি আল্লাহর রূপটিকে যেন স্পর্শ না করে সে মাঠের মধ্যে বিচরণ করবে, মাঠের মধ্যে খাবে, ফিরবে, ঘুরবে। তাকে যদি কেউ খারাপ নিয়তে স্পর্শ করে, ফায়াখুযুকুম আযাবুন করিম, তাহলে আমি রব্বুল আলামিনের আযাব তাদেরকে অতি সন্নিকটে পাকড়াও করবে, আমি তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। এরপর আল্লাহর মুসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ঘোষণা করে দিলেন, সবাই ঠাট্টা মস্কারি শুরু করে দিল, ভাই মুসলমান, ও মুসলমান, আমরা সবাই নারীর কাছে সবাই নিজের ইজ্জত নষ্ট করে দেই। মানুষ যতই বড় বীর পালোয়ান হয়ে যাক না কেন, মানুষ যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, নারীর কাছে মানুষ ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলে? হয়তো আপনার স্ত্রীর কাছে আপনি ধ্বংস হয়ে যাবেন, অন্যথায় আপনার তালতো বোন, খালতো বোন, চাচাতো বোন, গ্রাম্য বোন, অন্য কোন নর্তকী নারীর কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন, ওই নারী যাতে আপনাকে ধ্বংস করে দুনিয়ার জান্নাত দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনাকে নারী জাতি এমন ভাবে ধ্বংস করে দেবে, ওই নারীর কারণে আপনি জাহান্নামে যেতে বাধ্য হয়ে যাবেন। এই জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, আমার এই উম্মতের জন্য আমি সবচাইতে বেশি ভয় পাই নারীর ফিতনা বলে, নাউজুবিল্লাহ। এই জন্য কোন নারী যদি খারাপ হয়ে থাকে তাহলে 70 জন খারাপ পুরুষের চাইতে বেশি খারাপ। ও পর্দার আলের মাহবুবেরা, আর যদি আপনারা কেউ আল্লাহওয়ালা হয়ে যান তাহলে পৃথিবীর বাছাইকৃত 70 জন আল্লাহর ওলির চাইতে একজন ঘরের কোণায় বসে থাকা মায়ের সর্দার হাজার গুণ বেশি দাম বলি, সুবহানাল্লাহ। নারীর যেমন মর্যাদাও রয়েছে তেমন নারীদের মাধ্যমে দুঃখও বেশি রয়েছে। ও ভাই, তখন সালে আলাইহিস সালামের জামানার মধ্যে একজন নর্তকী ছিল, একজন মহিলা ছিল, ওই মহিলার কাছে দুইজন পুরুষ জানা করার জন্য যায়, যখন জানা করার জন্য যাইতেছে ওই মহিলার শয়তান তাকে ধোকা দিল, যাও তুমি তাদেরকে বলে দাও আজকে জেনা করার সুযোগ হবে না, তারা যদি জেনা করতে চায়, খারাপ কাজ করতে চায়, তারা যেন আল্লাহর রুকনিকে কতল করে আসে, আল্লাহর রুকনিকে যদি তারা হত্যা করে তাহলে তুমি তাদেরকে জেনা করার সুযোগ দিবা, এটা বলে দাও। দুইজন যখন ওই মহিলার কাছে আসলো, এসে জেনা করার অনুমতি চাইল, তাকে জেনা করতে চায়, মহিলা তাদের দুইজনকে বলল, যুবক শুনো, আমার সাথে জেনা করার জন্য একটা শর্ত, শর্তটা হচ্ছে তোমরা যদি আমার সাথে জেনা করতে চাও তাহলে তোমরা আল্লাহর নবী সালেহ আল্লাহ থেকে যেই উটনি আসছে, যেই উটের নাম নাকতুল্লাহ হয়ে গেছে, ওই উটনিকে তোমাদের হত্যা করতে হবে। তারা দুইজন রাস্তায় চলে আসছে হত্যা করার জন্য, তারা হাঁটে আর চিন্তা করে, আমরা তো হত্যা করতে চাই, কিন্তু সালেহ আলাইহিস সালাম তো বলেছেন এটাকে যদি কেউ হত্যা করে, কেউ যদি স্পর্শ করে তাহলে আল্লাহ তাকে ধ্বংস করে দিবে, আমরা নিজ হাতে হত্যা করব না। তারা ঘুরে আর ডাকাত খুঁজে ডাকাত খুঁজে, আমরা বর্তমান সমাজেও যেটা করি, ঠিক কিনা বলেন? আপনার সাথে আমার শত্রুতা রয়েছে, আমি মারতে পারি না, আমার দলের ক্ষমতা দেখায় দিই, উপরস্থ লোকদেরকে লাগায় দেই, টাকা দিয়ে সন্ত্রাস ঠিক করে দেই, সন্ত্রাস এসে আপনাকে হত্যা করে। ও মুসলমান ভাইরা রে, পর্দারের মা বোনেরা, হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, কবিরা গুনা, বড় বড় কবিরা গুনা চারটা, এই কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, দুই নম্বর গুনা হচ্ছে মানুষকে হত্যা করা, দুই নম্বর কবিরা গুনা কি? মানুষকে হত্যা করা। এখন আমাদের সমাজে প্রতিদিন প্রতিদিন হত্যা হচ্ছেই হচ্ছে, প্রতিদিন হত্যা 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 হত্যা, দলের জন্য জীবন দিচ্ছে, না হয় নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে, আমি আপনি ঝগড়া লাগছে মাঝখানে লোকজন মারা যাচ্ছে, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুনের প্রতিনিয়তই খবরে শোনা যায়, ঠিক কিনা বলে? কয়েকদিন আগে, তিন সপ্তাহখানেক আগে, পাঁচ সাত দিন আগে একটা পূজা গেছে খ্রিস্টানদের, কি গেছে? একটা খ্রিস্টানদের পূজা গেছে, হিন্দু পূজা, ওই পূজা খ্রিস্টানরা পালন করবে, ভূত সাজবে, সবাই কি সাজবে? সবাই ভূত সাজবে, ভূত সেজে সেজে আনন্দ ফুর্তি করেছে, ওই ভূত সেজে আনন্দ ফুর্তি করার সময় জার্মানিতে পায়ের তলে পড়ে 150 জনের উপরে মানুষ মারা গেছে, যা কিনা খ্রিস্টানরা করতেই পারে। সৌদি আরবে, সৌদি আরবের মধ্যেও ওই মুসলমানরা, বড় বড় মুসলমানরা পাঞ্জাবি জুব্বা পরে, ভুরকা পরে ওই মূর্তি সেজে সেজে পুরো সৌদি আরবটাকে নাপাক করে ফেলেছে বলে নাম,
আল্লাহর নবীর দেশে, আল্লাহর ঘরে কাবার দেশে যারা নাপাক করতেছে তাদেরকে আল্লাহ পাক অতি সন্নিকটে ধ্বংস করে দেবে। আপনি মনে করবেন না যে ওখানে আজাব আসবে আর আপনি আরামে থাকবেন, এটা কখনো সম্ভব নয়। যারা ইসলামের পক্ষে নাই, প্রতিজন উপর যারা ইসলামের পক্ষে আছে নাই, সবার উপর আল্লাহর আজাব আসে। কিন্তু যারা ইসলামের পক্ষে আছে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে, আর যারা আল্লাহর পক্ষে নেই তাদেরকে জান্নাত দেওয়াও হবে। যাক, যেটা বলতেছিলাম, কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। তো হত্যা করা, বিনা অপরাধে কোনো কিছু হত্যা করা কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ যারা করবে তারা জাহান জান্নাতের গ্রাণও পাবে না। আর জান্নাতের গ্রাণ 40 মাইল বা 40,000 মাইল দূর থেকে শোনা যায়। জোরে জোরে বলে সুবহান। এই জন্য ভাই, যারা কতল করেছে, কতলের সাথে যার সম্পর্ক আছে, মনে রাখবেন তার জন্য জান্নাতে ঘ্রাণও পাওয়া সম্ভব। 40,000 মাইল জুড়ে জান্নাতের ঘ্রাণ যায়, সে ঘ্রাণও পাবে একজন ডাকাত। এরপর তারা খুঁজতেছিল ডাকাত, খুঁজে 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 পায় না, হঠাৎ করে এক জায়গায় খুঁজে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইয়ুসলিহুন। শহর থেকে 9 জন লোক আসছে, ফিল মাদিনাতি তিসআতু রাহতি, শহর থেকে 9 জন লোক আসছে, 9 জন লোককে ভাড়া করলো, তোমাদেরকে বলে দিল তোমরা যাও, এই পুতনিকে তোমরা হত্যা করবে, এমনিকে তোমরা কতল করে দিবে। তারা 9 জন রাতের আধারে এসে, সময় সংযুক্ত রাতের আধারে এসে উটনিকে হত্যা করে দিল। এরপরের দিন উটনিকে হত্যা করে সারা দেশে আনাচে কানাচে প্রচার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, উটনিকে কে হত্যা করেছো বলা কেউ স্বীকার করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ আমাকে না বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিবেন, তখন কিন্তু তোমাদের উপর আল্লাহর গজব চলে আসবে, কেউ বলে নাই। এরপর রাতের আধারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন, ওই 6 জন 9 জন লোক বলে আল্লাহ নবী সালেহ যেহেতু বলেছে কথাটা সত্যই হবে, সালেহ আলাইহিস সালামকে তা হত্যা করার জন্য পাগল পাড়া সালেহ আলাইহিস সালামের বাড়ির পিছনে পাহাড়ের পিছনে চলে গেছে হত্যা করার জন্য। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম পাহাড়ের সামনে ওনার বাড়ি ছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নামাজ পড়ার জন্য উঠলেন, নামাজ পড়তে ওঠার সময়, নামাজ পড়তে ওঠার পর